আসসালামু আলাইকুম শিক্ষার্থী বন্ধুরা, যারা ডাবি অধিভুক্ত সাত কলেজের শিক্ষার্থী রয়েছে তাদের জন্য একটি সুখবর হচ্ছে, তোমাদের স্থগিত হওয়া সকল পরীক্ষা এবং পরবর্তীতে যে পরীক্ষাগুলো হওয়ার কথা ছিল তা সরাসরি নেওয়ার অনুমতি প্রদান করেছে ডাবি কর্তৃপক্ষ এবং সরকার। তো সাত কলেজের পরীক্ষা নেওয়ার অনুমতি, চলো আমরা এই শিরোনাম সংক্রান্ত সংবাদটি জেনে আসি। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সঙ্গে অধিভুক্ত সরকারি সাত কলেজের একই প্রক্রিয়ায় এবং একই তারিখে পরীক্ষা গ্রহণের অনুমতি দেওয়া হয়েছে। মঙ্গলবার বেসরকারি টেলিভিশনে দেওয়া এক সাক্ষাৎকারে এ কথা জানিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক গোলাম রাব্বানি। এর আগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কাউন্সিলের সভায় স্নাতক ও স্নাতকোত্তর পর্যায়ের স্থগিত সব পরীক্ষা হল না খুলে আগামী 15 জুন থেকে সশরীরে নেওয়ার সিদ্ধান্ত হয়েছে। এছাড়াও আগামী 1 জুলাই থেকে হল না খুলে স্বাস্থ্যবিধি মেনে সশরীরে সব সেমিস্টারের ফাইনাল, বার্ষিক কোর্স ফাইনাল ও ব্যবহারিক পরীক্ষাগুলো অগ্রাধিকারের ভিত্তিতে গ্রহণের সিদ্ধান্ত হয়। তবে করোনা পরিস্থিতির অবনতি হলে সশরীর পরীক্ষা নেওয়া সম্ভব না হলে ব্যবহারিক পরীক্ষা ছাড়া অন্য সব চূড়ান্ত পরীক্ষা অনলাইনে নেওয়া হবে। সাত কলেজের স্থগিত পরীক্ষা কবে শুরু হবে এ বিষয়ে জানতে চাইলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রক মোহাম্মদ বাহালুল হক চৌধুরী ডেইলি বাংলাদেশকে বলেন আগামীকাল এ বিষয়ে সভা অনুষ্ঠিত হবে, এরপর সিদ্ধান্ত জানানো হবে। বন্ধুরা, তোমাদেরকে এতটুকুই বলতে পারি যারা ডাবির অধিভুক্ত সাত কলেজের শিক্ষার্থী রয়েছে, তোমাদের যে স্থগিত পরীক্ষাগুলো রয়েছিল তা অনুষ্ঠিত হয়ে যাবে এবং এছাড়াও তোমাদের যেই পরীক্ষাগুলোর রুটিন দেওয়া হয়েছিল তা পুনরায় রুটিন প্রকাশ করে খুব শীঘ্রই পরীক্ষা অনুষ্ঠিত হবে। তো শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের বলবো তোমরা খুব দ্রুত তোমাদের যেই প্রস্তুতি রয়েছে তা নেওয়া শুরু করো এবং তোমাদের সামনেই পরীক্ষা আসছে, তাই খুব ভালোভাবে পরীক্ষা দিবে বলে আশা করছি। তো আজকের মতো আল্লাহ হাফেজ, সবাই সুস্থ থাকো, ভালো থাকো।